আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবার ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল সিফাত অনলাইন, ওয়াচিং দিস অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আমরা দেখে দেখে ব্লগ 17 এ চলে আসলাম। আমরা আজকে ব্লগ 17 করতে যাচ্ছি কাপাসিয়া উপজেলা ধাদারচর নামে একটি চর আছে সেখানে। সো আজকে আমার সাথে আমার ব্লগে যাচ্ছে তিন বড় ভাই। সো তারা তাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে, আমি আমার বাসা থেকে বের হয়ে তাদের সাথে একত্র হয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। সো ব্লগটি দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। এখনো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ স্ম্যাচ দ্য সাবস্ক্রাইব বাটন। তো বেশি কথা না বাড়াই চলুন যাওয়া যাক। আল্লাহ তাআলার রহমতে আমরা আজকে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমার সাথে ব্লগে আছে সাবি ভাই, তুফাইল ভাই এবং ফারুক ভাই। আজকে তিন বড় ভাইয়ের সাথে ট্যুর হচ্ছে। আশা করি আজকে ট্যুরটি ভালোভাবে কমপ্লিট করে বাসায় ফিরতে পারবো ইনশাল্লাহ। আশা করি আজকের ব্লগটি আপনাদের সকলের কাছে ভালোই লাগবে। সো ব্লগটি দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। আজকে আমার বাইকের পিছনে আছে তুফাইল ভাই এবং আরেকটি বাইক আছে, ওটাতে আছে সাবি ভাই এবং ফারুক ভাই। তারা পেছনে একটি পাম্পে ফুয়েল রিফিল করতেছে। এখন আমরা শ্রীপুর রেল স্টেশন পার হয়ে কলেজের পেছন দিয়ে একটি রোড আছে, ওই দিক দিয়ে আমরা সরাসরি কাপাসিয়া উঠে যাব। তারপর আমরা সেখান থেকে রানীগঞ্জ যাব। স্টেশন ওইখানে এসে আমরা সিগন্যালে পড়ি। ভাবছিলাম যে ট্রেনটি হয়তো চলে যাবে, কিন্তু এই ট্রেনটি শ্রীপুর এসে 5 মিনিটের জন্য দাঁড়ায়, তাই আমরা রেল লাইন ক্রসিং করে চলে আসছি। আমরা অলরেডি কাপাসিয়া রোডে ঢুকে পড়েছি। এখানে রাস্তার পরিবেশগুলো অনেক সুন্দর, রাস্তায় যেমন ভাঙাচোরা নেই আর রাস্তার দুপাশে ঘন সবুজ গাছপালা। তো বাইক রাইড করতে ভালোই লাগতেছে। তো রাস্তার কিছু ভিউ দেখতে থাকুন। আল্লাহর নাম নিয়ে আবার যাত্রা শুরু করলাম। আমরা মাঝে একটু দাঁড়িয়েছিলাম, যার কারণ হচ্ছে তোফায়েল ভাইয়ের নাকি অনেক চায়ের পিপাসা লাগছিল। তো এখানে দাঁড়িয়ে আমরা একটু চারা খেলাম। এখন আমরা আবার আমাদের গন্তব্য উদ্দেশ্যে যাচ্ছি। তো আমাদের আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ব্লগটি উপভোগ করতে থাকুন। আমরা কালীগঞ্জের খুব কাছাকাছি চলে আসছি। আমরা এখানে সুন্দর একটি ভিউ দেখে দাঁড়ালাম আর ওই পাশে বড় ভাইরা ফটোশ্যুট করতেছে। তো এই যে দেখো ফটোশ্যুট চলতেছে, এই যে দিকে সাহি ভাই বাইকে বসে আছে, তার ফটোশুট করছে না কেউ। ভাই কি অবস্থা? ভালো লাগে নাই কে ভাই? এত ভালো বাসায় প্রকাশ করা যাচ্ছে না, মানে এই জায়গাটা অসাধারণ। এখানে বড় একটি বিল রয়েছে, এই যে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, আর ওই পাশে একটি সুন্দর একটি প্লেস দেখা যাচ্ছে। এখান থেকে আমরা এখান থেকে আবার ওই প্লেসে যাব। তো চলুন এখানে কিছু ভিউ দেখে আসি। তাহলে ভাই আমরা দড়ি বসি তো নিয়ে আইছি, ওইখানে টুরটা শেষ করে যাওয়ার পথে এখানে মাল তুলবো ইনশাল্লাহ। তো চলুন এখানে কিছু ভিউ দেখে আসি।
তো গাইস, বিলের মধ্যে ব্রিজের উপর দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করলাম এবং কিছু ফটোশুট করলাম। আমরা এখন আবার আমাদের গন্তব্য উদ্দেশ্যে যাচ্ছি, তো চলুন যাওয়া যাক, যেতে যেতে আরও কথা হবে। তো গাইস, দাদার তোর যাইতে গিয়ে আমাকে ধাঁধায় লেগে গেছে। এর কারণ হলো আমরা যা বলো রানীগঞ্জ, আমরা চলে আসছি কালীগঞ্জ। একটা মজার বিষয় হলো কালীগঞ্জেও নদী আছে, রানীগঞ্জেও নদী আছে। দেন আমরা যখন খেয়েঘাটে গিয়ে ধাঁধার চরের কথা বলতেছি তখন কেউ চিনতেছে না। পরে একজন লোক বলতেছে, ভাই আপনারা তো রানীগঞ্জ যাবেন, আমরা চলে আসছেন কালীগঞ্জ, ধাঁধার চরটা হচ্ছে কালীগঞ্জে। তো এখান থেকে আমরা আমাদের আবার প্রায় 26 কিলোমিটার মতো বাইক রাইড করতে হবে, তারপর আমরা রানীগঞ্জ গিয়ে পৌঁছাবো। সো ব্যাপার না, আমরা এখন আবার রানীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি। তো আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ব্লগটি এনজয় করতে থাকুন। সো গাইজ, আমরা অবশেষে চলে আসলাম। আমরা এখন আছি রানীগঞ্জ খেয়াঘাট। তো এখানে আমরা এখন নৌকা নিব, নৌকা নিয়ে আমরা ধাঁধার চর যাবো। তো ওই যে ধাঁধার চর পিছনে দেখা যাচ্ছে, তো ক্যামেরা তোটা বোঝা যাচ্ছে না, তো চলুন সেখানে গিয়ে দেখবো। সত্যি আমরা একটা ধাঁধার মধ্যে পড়ে গেছি। কেলিকে ভাই বলতে হলো আমরা আসবো হলো 50 কিলো ঘুরে ঘুরে গেছি, 120 কিলো। তো দাদা খাইতে খাইতে অবশেষে আমরা দাদা চলে এসে বসেছি। আমরা বেরোইছি 9:30 দিকে, এখন প্রায় 1টা বাজে, তার মানে প্রায় 3.5 ঘন্টা মতো আমরা বাইক রাইড করছি। তো ওই বাকিগুলো আমরা ফাওয়াই রাইড করছি, কারণ আমাদের শ্রীপুর থেকে এখানে আসতে প্রায় আধা ঘন্টার মতো লাগে, আর আমরা ওই জায়গায় 3 ঘন্টা বাড়তি বাইক রাইড করছি। তার মানে অলরেডি দাদার চলে আসতে গিয়ে আমরা দাদা খাইতে খাইতে এই অবশেষে দাদা চলে এসে বসেছি। সো চলুন এখানে এখন আমরা নৌকা দিয়ে ঘুরবো, তারপর এখানে কিছু ভিউ দেখবো। গাইস, আমরা অলরেডি ছোটো একটি ট্রলার ভাড়া নিয়ে উঠে পড়লাম। আমরা এখন যাচ্ছি ধাঁধার চরের দিকে। ওই তো সামনে ধাঁধার চর দেখা যাচ্ছে। আমরা শুনেছি এটি নাকি প্রায় 200 বছরের পুরনো এবং এটি নাকি অনেকটা টাইটানিক জাহাজের আকৃতির মতো। চলুন গিয়ে দেখা যাক। কেমনি খাইবেন, চুরি করবেন? খাওয়া ছাড়া কোনো চিন্তা নাই। হ্যাঁ আমি সাথে আছি, চুরি করা যাবে না। এই বাগানই তো সরকারি বাগান। ভাই যে ব্লক কিন্তু চলতেছে, পরে কিন্তু সম্পূর্ণ শেষ হবে চুরি করলে। জাতি দিয়ে গেল গাইস, আমরা অলরেডি ধাঁধার চরে এসে পৌঁছালাম। তো আমরা এখন নৌকা থেকে নেমেছি, এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি আর এখানে কিছু ঘুরবো। তারপর বড় ভাই ছিপ নিয়ে এসেছে, মাছ ধরবে নাকি, তো সে আদার বানাচ্ছে আর বাইরের সামনে যাচ্ছে। তো চলুন দেখি, এখানে বেশি কলা গাছ, পেয়ারা গাছ আর হলো বরই গাছ। আমরা ধাঁধার চরে গেছি, আধার দিয়ে ধাঁধা দিয়ে মাছকে ভাই মাছ কাবু করতে আসছে সুদূর মাওনা থেকে। এই যে আমরা সকলে এই যেখানে, তো এখন আমরা এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করব। এখানে এটি প্রায় 200 বছর আগের পুরনো চর, এখানে
এখন মানুষ চাষবাস করে, অনেক গাছপালা আছে এখানে, মানুষ প্রতিনিয়ত এখানে আসে এবং এটা দেখাশোনা করে। এটা মূলত সরকারি, কিন্তু এখন এখানে কোনো বাড়ি ঘর নেই, এখানে শুধু মানুষ ওই পার থেকে এসে এখানে চাষবাস করে। আর এখানে প্রচুর গরু ছাগল রাখা আছে, তো তারা কীভাবে নিয়ে এসে আমরা তা বলতে পারলাম না, কিন্তু এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করবো, তারপর আমরা সকল কিছু আপনাদের জানাবো। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো গাইজ, আমরা আস্তে আস্তে ভেতরের দিকে এগোচ্ছি। এখন অলমোস্ট প্রায় 2টা বাজে আর আজকে অনেক রোদ উঠছে, রোদের কারণে পুরো শরীরের কন্ডিশন খুবই খারাপ। ভাবনি খুব পেয়ারা খান নাকি? কলা, সব কলা গাছ দেন না ভাই? এই চরের মাঝখানে আসলে বোঝা যায় না যে এটি একটি চর, মনে হয় যে একটা গ্রামের মধ্যে আছি। তো ভালোই লাগতেছে, চলুন এখানে ঘুরে দেখা যাক। এনতে আবার রইব, যাও যায় নাকি? সো গাইস, আপনারা এতক্ষণ এই ধাঁধাচরে কিছু ভিউ দেখলেন। তো এখন এই যে ফারুক ভাই অনেক কষ্ট করে একটি জায়গা ম্যানেজ করছে, তো ভাই মাছ কি ধরা যাইব? ইনশাল্লাহ ধাঁধাচরে এসেছি, মাছকে ধাঁধা দিয়ে প্যাকেট করে নিয়ে মানা যাবো নাকি? ইনশাল্লাহ। তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। ছিপ নিয়ে এসেছে ভাই মাওনা থেকে, তো একটা মাছ যদি ধরতে না পারে তাহলে ভাই ছিপ নিয়ে আসার কোনো মূল্য রইল না। তো দেখা যাক কি হয় নাকি ভাই? ইনশাল্লাহ ইনশাল্লাহ, বড় মাছ ধরবো ইনশাল্লাহ ভাই। আমরা সেই দাদা সম্পূর্ণ ঘুরে থাকার পর এখন আবার আমরা ঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। তো এখন আমরা কলার মধ্যে আছি, এখন আর বেশি কথা বলবো না, আপনারা আশেপাশে কিছু ভিউ দেখে থাকেন, তারপর ঘাটে গিয়ে আবার কথা হবে। তো যত উপভোগ করে থাকেন। তো গাইস, সম্পূর্ণ ধাঁধার চরটি ঘুরে দেখার পর আমরা এখন আবার মাওনা দিকে যাচ্ছি। এটি আসলে একটি নৌকার মতো, যদি আমার কাছে ড্রোন থাকতো তাহলে হয়তো আপনাদের দেখতে বুঝতে সুবিধা হতো, দুর্ভাগ্যবশত আমার কাছে ড্রোন নেই। তো ব্যাপার না, খুব শীঘ্রই আমরা ড্রোন কিনে ফেলবো, তারপর আপনাদের ভিউগুলো দেখতে আরও সুবিধা হবে।
আর এদিক দিয়ে আমাদের মাওনা থেকে রানীগঞ্জ আসতে হাইস্ট গেলে 1 ঘন্টা লাগে। আমরা সেই জায়গায় ঘুরতে ঘুরতে প্রায় 3.5 ঘন্টার মতো বাইক রাইড করার পর আমরা রানীগঞ্জ আসছি। তো ব্যাপার না, ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। সো ব্যাপার না, এখন আমরা বাসার দিকে যাচ্ছি। তো আজকের ব্লগটি বাসায় যাওয়ার আগেই শেষ করে দেব। সো ব্লগটি দেখতে থাকুন, এনজয় করতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। সো গাইস, আমরা অলরেডি গিয়া বাজার মতো চলে আসছি। আজকের ব্লগটি এখানে শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা আপনার সকলের কাছে ভালোই লাগছে। তো ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সামনে মেবি চিড়িয়াখানায় একটা ব্লগ আসছে, সো ব্লগটি কেউ মিস করবেন না। আর সম্পূর্ণ ব্লগটি উপভোগ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো খুব শীঘ্রই আবার পরবর্তীতে চিটাঙ্গের ব্লগে দেখা হচ্ছে। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। I'm gonna be a little bit.